প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি ওয়ান ফার্মার নিবেদিত রমজানের হেলথ অ্যান্ড নিউট্রিশন প্রোগ্রামে পাওয়ার্ড বাই হেলদি শপ। আপনাদের সাথে পুরোটা সময় জুড়ে থাকব আমি পুষ্টিবিদ নাহিদা আহমেদ। আজকে আমাদের অতিথি ডাক্তার মোহাম্মদ ফেরদৌসুর রহমান, সহযোগী অধ্যাপক ইন্টারনাল মেডিসিন বিভাগ বঙ্গবন্ধু শেখ মুজিবুর মেডিকেল বিশ্ববিদ্যালয়। আজকে আমাদের আলোচনার বিষয় এই গরমে ওষুধপত্র। কেমন আছেন স্যার? জি আসসালামু আলাইকুম, ভালো আছি। ওয়ালাইকুম আসসালাম স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ স্যার। বর্তমান সময়ে দেখা যাচ্ছে যে গরমের প্রকোপটা তো বেড়েই চলেছে, গরমে আসলে সাধারণত কি কি ধরনের জটিলতা দেখা দিতে পারে স্যার? ধন্যবাদ আপনাকে এবং এশিয়ান টিভির সকল দর্শককে। আপনারা জানেন যে এখন গ্রীষ্ম সময় চলছে, গ্রীষ্মকাল, এবং এই গ্রীষ্মটাই মানে হচ্ছে যে উষ্ণতা, গরম, এই বিষয়গুলো এই সময়টাতে বেশি থাকে, মাঝে মাঝে কিছু ঝড় বৃষ্টি। তো এই সময়টাতে আসলে বেশ কিছু ধরনের অসুখ বিশেষত তাপমাত্রার তারতম্যের জন্য হয়ে থাকে। বিশেষত এই সময়টাতে অনেকেরই পেটের পীড়া, মানে পেট খারাপ যাকে বলি আমরা ডায়রিয়া, এই অসুখটা কিন্তু খুব কমন এই সময়টাতে হয়েই থাকে। বিশেষত এটা হয় মূলত বিভিন্ন ধরনের খাবার থেকে, যদি একটুকু লম্বা সময় রেখে রাখা খাবার আমরা খেয়ে থাকি তাহলে সাধারণত এই অসুখটা হয়ে থাকে। এছাড়াও কিছু সমস্যা হয়ে থাকে যে আমাদের এই সময় যেহেতু গরম, গরমের সময় আসলে পানি শূন্যতা হয়ে থাকে অনেকের, কারণ প্রচণ্ড ঘাম হয় আমরা জানি এই সময়টাতে, ঘামের জন্য অনেক সময় পানি শূন্যতা হয়ে থাকে যদি আমরা সেই পানিটা ঠিক মতো পরিমিত পরিমাণে না খেয়ে থাকি। এছাড়াও যদি আমরা এই সময়টাতে বাইরে বেশি কাজ করি, বিশেষ করে রোদের সময় যদি কেউ বাইরে খোলা রোদে কাজ করে বা প্রচণ্ড আর কি ভারী কাজ করে, তখনও কিন্তু আমাদের এরকম তাপমাত্রার জন্য প্রচণ্ড ঘাম হতে পারে এবং সেই ঘাম থেকে কিন্তু আমাদের পানি শূন্যতা হতে পারে। এবং যদি তাপমাত্রা আমাদের খুব বেশি পরিমাণে হয়ে থাকে, হিউমিডিটি কম থাকে এবং বাতাসের আর্দ্রতা সাথে যদি তাপমাত্রা বেশি থাকে, তাহলে কিন্তু অনেকক্ষণ যদি লম্বা টাইম কাজ করে তাহলে কিন্তু আমরা আরেকটা শব্দ পাই যেটাকে বলে হিট স্ট্রোক, যদিও আমাদের দেশে এটা খুব একটা বেশি কমন না। এই সমস্যাগুলি সমস্যা হয়ে থাকে সাধারণত। আর এই গরমের সময় কিন্তু অনেক ধরনের অ্যালার্জিক সমস্যাও আমাদের হয়ে থাকে, বিশেষত বিভিন্ন রকমের ধুলাবালি থেকে, বিশেষ করে ফুলের বিভিন্ন রকম রেণু থেকে, হ্যাঁ, ফুলের যে ফুটে গেলে ফুলের বিভিন্ন বীজ থেকে, আঁশ থেকে, এই সমস্ত সমস্যাগুলো আমাদের সারা বাংলাদেশেই হয়ে থাকে। ঢাকা শহরে যারা বসবাস করি তাদের আসলে প্রচণ্ড রকমের ধুলা এই সময় কাজ করে, ধুলা বাতাসের উড়ে, যেহেতু বৃষ্টিপাতটা তুলনামূলকভাবে এখনও কিছুটা কম, সেজন্য এই ধুলার থেকে আমাদের অনেকের অ্যালার্জি জনিত সমস্যা হতে পারে। কারো কারো ক্ষেত্রে যাদের শ্বাসকষ্ট আছে তাদের কিন্তু এই সময়টাতে এই ধুলাবালি থেকে শ্বাসকষ্ট বেড়ে যেতে পারে, বা যাদের শ্বাসকষ্ট নিয়ন্ত্রণে থাকে তাদের এই শ্বাসকষ্টটা আগের তুলনায় কিন্তু কিছুটা খারাপ হতে পারে। ওষুধ খাওয়া সত্ত্বেও কিন্তু তাদের এই সময়ে এই শ্বাসকষ্টের পরিমাণটা কিছুটা বেড়ে যেতে পারে। জি স্যার, আপনি যেহেতু বললেন যে গরমের সময় আসলে ডায়রিয়া জনিত যে সমস্যাগুলো আছে ছোট থেকে বড় সবারই এই সমস্যাগুলো দেখা দিতে পারে, সেই ক্ষেত্রে আসলে প্রাথমিকভাবে তাদের ঔষধ ব্যবস্থাপনা কেমন হওয়া উচিত? ডায়রিয়াতে যেটা হয় আসলে সেটা হচ্ছে পানি শূন্যতা এবং লবণের ঘাটতি, বিভিন্ন রকমের লবণের ঘাটতি, এটাই কিন্তু ডায়রিয়ার আসলে মূল সমস্যা। দু একদিন হয়তো ডায়রিয়া থাকতে পারে, অনেকে আমরা আতঙ্কিত হয়ে যাই, ভীত হয়ে যাই, পেট ভালো হচ্ছে না কেন, কাজেই আতঙ্কিত না হয়ে আসলে এই সময়টা যেটা জরুরি সেটা হচ্ছে আমাদের যে পানি শূন্যতা হচ্ছে এবং লবণের ঘাটতি হচ্ছে, এই পানি শূন্যতা এবং লবণের ঘাটতিকে পূরণ করার জন্য আমাদেরকে লবণ এবং পানি সমৃদ্ধ যেই সমস্ত খাবারগুলো আছে সেগুলো খেতে হবে। এবং যেহেতু আমরা জানি, সবাই সারা বাংলাদেশ সবাই জানি, সারা বিশ্বেই জানি আসলে, আমাদের এই ডায়রিয়া হলে কিন্তু প্রথম এবং প্রধান চিকিৎসা হচ্ছে খাবার স্যালাইন, ওর স্যালাইন যেটা বলি আমরা, সেটা বাচ্চাদের জন্য যাদেরকে আসলে বুকের দুধ খাওয়ানো হয় তাদেরকেও স্যালাইন খাওয়ানো লাগে, আর যে সমস্ত বাচ্চারা ছয় মাসের পরে হয়ে থাকে তাদেরকে কিন্তু আমরা রাইস স্যালাইন খেতে বলি, যাতে করে তাদের পুষ্টি ঘাটতিটাও পূর্ণ হয়ে যায়, প্লাস তাদের পানি শূন্যতা এবং লবণের যে ঘাটতি হয়ে থাকে সেটাও যেন পূরণ হয়ে গিয়ে থাকে। এবং প্রতিবার যতবার পায়খানা হবে প্রত্যেকবারই কিন্তু তাদেরকে পরিমাণ মতো
স্যালাইন খেতে হবে, সেটা রাইস স্যালাইন হোক, সেটা ওর স্যালাইন হোক, সেটা আইসোস্টোরিক স্যালাইন হোক, যেটাকে আমরা নিও স্যালাইন, এই ধরনের স্যালাইন, সেগুলো সবাইকে কিন্তু পরিমিত পরিমাণে খেতে হবে, যাতে করে আমাদের এই পানি শূন্যতাটা না হয়। আসলে ডায়রিয়ার কিন্তু মূল চিকিৎসা আসলে স্যালাইন, স্যালাইন এবং ওর স্যালাইন। যদি ওর স্যালাইনে আসলে না কভার করতে পারি বা প্রচণ্ড রকমের বমি থাকে, খেতে পারছে না, খেলেই বমি হয়ে যাচ্ছে, সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু আমাদের খাবার স্যালাইনের পাশাপাশি অনেক সময় চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাদের ইন্ট্রাভেনাস বা শিরায় পথে স্যালাইন দেওয়া লাগতে পারে। সেক্ষেত্রে আপনাদের যদি রুগী এরকম হয় যে খুব দুর্বল বোধ করছে, দাঁড়ালেই মাথা, বয়স্ক যারা আছে দাঁড়ালেই মাথা ঘুরছে, চোখ অন্ধকার লাগছে, মুখ শুকনো ভাব লাগছে, মুখ শুকিয়ে যাচ্ছে, চোখ মুখ বসে যাচ্ছে, এই ধরনের সমস্যাগুলো যদি আপনারা কেউ অনুভব করেন, তাহলে কিন্তু বুঝতে হবে যে আপনার পানি শূন্যতা হয়েছে। পানি শূন্যতা হয়ে আপনার ব্লাড প্রেশার কিন্তু হয়তো কমে গিয়ে থাকতে পারে, সেজন্য কিন্তু আপনাকে তখন চিকিৎসকের পরামর্শ নিতে হবে, যাতে করে আপনার যে পানির ঘাটতিটা আছে, যদি প্রেশার কম থেকে থাকে তাহলে আপনাকে কিন্তু স্যালাইন দিয়ে সেটাকে ঘাটতিটাকে পূরণ করতে হবে। বাচ্চাদের ক্ষেত্রেও যে কিন্তু একই রকম, যদি দেখেন বাচ্চা খুব ইরিটেবল হয়ে গেছে, বাচ্চা খাচ্ছে না কিন্তু অস্থিরতা করছে, হ্যাঁ, চামড়া কেমন শুকিয়ে যাচ্ছে, চামড়াগুলো শুষ্ক লাগছে, মুখ বারবার সে ঠোঁট নাড়াচ্ছে, এই ধরনের যদি লক্ষণগুলো আপনারা লক্ষ্য করেন তাহলে বুঝতে হবে যে বাচ্চার মারাত্মক রকমের পানি শূন্যতা দেখা দিচ্ছে, যাকে আমরা সিভিয়ার ডিহাইড্রেশন বলি। এবং সেই সিভিয়ার ডিহাইড্রেশনে যদি বাচ্চা মুখে খেতে না পারে তাহলে কিন্তু বাচ্চাকেও পরিমাণ মতো চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ইন্ট্রাভেনাস স্যালাইন দেওয়া লাগতে পারে। কাজে আপনারা এই লক্ষণগুলি যদি আপনারা দেখেন তাহলে কিন্তু আপনাদেরকে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত এবং নিকটস্থ ডাক্তারের কাছে যত তাড়াতাড়ি সম্ভব নেওয়া উচিত। স্যার, সেক্ষেত্রে আমরা জানলাম যে যদি ডায়রিয়া জনিত সমস্যা দেখা দেয় তাহলে তারা এই ওষুধপত্রগুলো বা এই পরামর্শগুলো সেবন করবেন। পাশাপাশি এখন বর্তমান সময়ে দেখা যাচ্ছে সর্দি কাশিও কিন্তু গরমে খুব কমন একটি সমস্যা দেখা দিচ্ছে, সেই ক্ষেত্রে যদি সর্দি কাশি আসলে কোন সময়টাতে তাদের উচিত ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করা, যদি এই বিষয়টিতে আমাদেরকে একটু বলতেন। সর্দি কাশি কিন্তু আসলে আমাদের জন্য সবারই একটা কমন সমস্যা, অ্যালার্জি নেই এরকমের সংখ্যা আসলে খুবই কম, ছেলে বড়ু বয়স্ক যাদেরই বলেন না কেন সবারই কিন্তু কম বেশি অ্যালার্জি থাকে, তবে এই সময় কিন্তু অ্যালার্জির পরিমাণটা বাড়ে। আমি কিছুক্ষণ আগে বলেছি যে এই সময় যেহেতু ধুলাবালি থাকে, ফুলের রেণু থাকে, ফুলের বিভিন্ন রকমের ইয়ে থাকে, অ্যান্টিজেনগুলো বাতাসে উড়ে বেড়ায়, কাজে এগুলো থেকে কিন্তু এই সময়টাতে আমাদের অ্যালার্জির প্রাদুর্ভাবটা বেশি হয়ে থাকে। কাজেই যাদের আগে থেকে জানা আছে যে এই সিজনে আপনাদের অ্যালার্জি হয়ে থাকে, তাহলে কিন্তু তাদেরকে আগেই সতর্কতা অবলম্বন করতে হবে, যাতে করে আপনারা যেন এই সময়টা আপনার এই অ্যালার্জি থেকে কিছুটা মুক্ত থাকতে পারেন। আপনাকে যেইটাতে অ্যালার্জি বাড়ে, অ্যালার্জি চিকিৎসার মূল চিকিৎসা কিন্তু হচ্ছে যে আপনাকে অ্যাভয়েডেন্স অফ অ্যান্টিজেন, মানে আপনার যেটাকে অ্যালার্জি বাড়ায় সেইটাকে থেকে দূরে থাকা। যদি এমন হয় যে আপনার এই সময়কার গরমের জন্য হয়ে থাকে তাহলে আপনাকে গরমটাকে কিছুটাকে অ্যাভয়েড করতে হবে। যদি ধুলাবালি হয় তাহলে আপনাকে ধুলাবালি পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, বাসা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, জামাকাপড় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, এই জিনিসগুলো। আবার এই সময় কিন্তু অনেক ধরনের খাবার আসলে আমরা নতুন নতুন খাবার পেয়ে থাকি, ওই যে খাবারগুলো থেকেও কিন্তু অনেক সময় কারো কারো অ্যালার্জি হয়ে থাকে, তাহলে সেই খাবারগুলো কিন্তু আপনাদেরকে অ্যাভয়েড করতে হবে। বিশেষ করে বাদাম জাতীয় খাবারগুলো অনেক সময় খেয়ে থাকেন, সেগুলো থেকে হয়ে থাকে, বিভিন্ন সময়ে ফল, যেমন অনেকের আনারস জাতীয় ফল আছে এগুলোর থেকে অ্যালার্জি হয়ে থাকে, এই সময় আনারস পাওয়া যায়, কাজে এই ফলগুলো আপনাদের হয়তো যাদের অ্যালার্জি হয় তাদের হয়তো অ্যাভয়েড করা লাগতে পারে। এইগুলো হচ্ছে মূলত আপনার অ্যাভয়েডেন্স। আর দ্বিতীয় হচ্ছে কিছু চিকিৎসা, খুব কমন চিকিৎসা আমরা যেগুলো দেই বা বলি খেতে, যেগুলো চিকিৎসকের পরামর্শ নিয়ে অথবা পরামর্শ ছাড়াও আপনারা খেতে পারেন, অ্যান্টিহিস্টামিন জাতীয় ওষুধ আমাদের দেশে এখন কমনলি পাওয়া যায়, অনেক ধরনের ওষুধ, যেগুলো লোরাটিডিন জাতীয় ওষুধ আছে, আপনার রোপাটিডিন জাতীয় ওষুধ আছে, ফেক্সোফেনাডিন জাতীয় ওষুধ আছে, অ্যান্টিহিস্টামিন গ্রুপের ওষুধ, এগুলো সবই আপনারা এগুলো যখন প্রয়োজন হয় তখন দুই একদিনের জন্য খেতে পারেন, আপনার সিমটম লক্ষণ কমে গেলে তখন বন্ধ করে দিতে পারেন। তবে যাদের খুব লম্বা টাইম, স্যার আমরা আসলে বিস্তারিত শুনব, ততক্ষণ পর্যন্ত আমরা একটু বিরতিতে চলে যাচ্ছি। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছিলেন ওয়ান ফার্মা নিবেদিত হেলথ অ্যান্ড নিউট্রিশন প্রোগ্রাম। চলে যাচ্ছি বিরতিতে, ফিরে আসবো খুব অল্প সময়ের মধ্যে।
সুপ্রিয় দর্শক, ফিরেলাম বিরতির পরে। আপনারা দেখছেন ওয়ান ফার্মা নিবেদিত রমদান হেলথ অ্যান্ড নিউট্রিশন প্রোগ্রাম পাওয়ার্ড বাই হেলদি শপ। আমরা চলে যাচ্ছি আমাদের আলোচনায়। স্যার, আমরা বর্তমানে আপনি বললেন যে বাংলাদেশে অন্য দেশের তুলনায় বাংলাদেশে হিট স্ট্রোক হওয়ার সম্ভাবনা কম, সেক্ষেত্রে যদি কারোর হিট স্ট্রোক হয় সেক্ষেত্রে আসলে তারা কিভাবে বুঝতে পারবেন যে তাদের হিট স্ট্রোক হয়েছে আর তৎক্ষণাৎ তাদের কি চিকিৎসা গ্রহণ করা উচিত? সময়টাতে তারা খুব আসলে প্রচন্ড রোদের মধ্যে খোলা আকাশে কাজ করবে, তাদেরই কিন্তু আসলে এই সময়টাতে হিট স্ট্রোক করার হওয়াটা আসলে সম্ভাবনা থাকে। বিশেষত যারা দিনমজুর, বাইরে কাজ করে, খেতে খামারে কাজ করে, রিক্সা চালক, হ্যাঁ, অথবা আমাদের ঠেলা গাড়ি চালক যারা আছেন, যাদের কায়িক পরিশ্রমটা আসলে খুব বেশি, তাদের কিন্তু এই সময়টাতে হিট স্ট্রোক হওয়ার কিছুটা সম্ভাবনা থাকে। যদিও আমাদের দেশে আসলে টেম্পারেচারটা এখনও ওই মাত্রায় নেই যেটা দিয়ে হওয়ার সম্ভাবনা থাকে, তারপরও যাদের এই ধরনের যারা পেশায় আছেন, হ্যাঁ, তাদের কিন্তু এটা হওয়ার সম্ভাবনা থাকে। যারা ধরেন কনস্ট্রাকশনে কাজ করেন, ছাদের উপরে কাজ করেন, এই ধরনের লোকদেরও কিন্তু এই সময়টাতে হিট স্ট্রোক হওয়ার সম্ভাবনা থাকে, কারণ তারা বেশ ভালো মোটা ধরনের কাপড় পরে কিন্তু কাজ করে। কাজেই এই ধরনের লোকদের যদি এরকম বুঝে যে তার খুব পানি পিপাসা পাচ্ছে, তার খুব গরম লাগছে, প্রচণ্ড ঘাম হচ্ছে, হ্যাঁ, মাথা ঝিমঝিম করছে, এই ধরনের চোখে ঘোলা দেখছে, এই ধরনের লক্ষণ যদি কারো থেকে প্রচণ্ড গরমের মধ্যে, তাহলে কিন্তু তাদেরকে বুঝতে হবে, হ্যাঁ, এবং মনে হতে পারে যে তার বুক ধরপড় করছে। যদি এই ধরনের লক্ষণগুলি কারো মধ্যে দেখা দেয় এবং সে গরমের মধ্যে কাজ করছে এই অবস্থাতে, তখন কিন্তু তাদেরকে মনে রাখতে হবে যে হয়তো তার প্রচণ্ড হাইপারথার্মিয়া হচ্ছে বা তাকে হিট স্ট্রোক বলছে। হিট স্ট্রোক আসলে আমরা বলি যখন তাদের খুব টেম্পারেচার বেড়ে যাবে, পেশেন্ট আনকনশাস লেভেলের দিকে চলে যাবে, মানে তার জ্ঞান হারানোর দিকে চলে যাচ্ছে, তখন আমরা তাকে হিট স্ট্রোক বলি। কিন্তু যখন এই লক্ষণগুলো থাকবে কিন্তু পেশেন্টের জ্ঞান শূন্য হচ্ছেন না, তখন তাকে কিন্তু আমরা বলি হাইপারথার্মিয়া, মানে তার গায়ের তাপমাত্রা বেশি হয়ে গিয়েছে কিন্তু সে কিন্তু এখনও স্ট্রোক পর্যায়ে যায়নি। আজ আমাদের এখন যেটা হতে পারে সেটা আসলে হাইপারথার্মিয়া, যার ফলে পেশেন্টের কিন্তু লক্ষণগুলি সে নিজেই বলতে পারবে বা নিজে বুঝতে পারবে যে আমার এই ধরনের সমস্যাগুলি হচ্ছে। তাহলে এটার চিকিৎসা কী? এটার চিকিৎসাও কিন্তু প্রথমত যেহেতু তার রোদরে থেকে হচ্ছে, তার গরম থেকে হচ্ছে, কাজে তাকে রোদ বা গরম থেকে ওই অবস্থার থেকে তাকে হালকা ঠান্ডা জায়গায় যেখানে আছে বা যেখানে রোদ কম আছে সেই জায়গাগুলোতে তাকে স্থানান্তরিত হতে হবে দ্রুত সম্ভব, এবং সেখানে গিয়ে তাকে অপেক্ষা করতে হবে। প্রয়োজনে আমরা বাতাস যেখানে আছে সেখানে ফ্যান থাকলে ফ্যান দিয়ে দিতে বলি। আর সবথেকে ভালো, তিনি যদি একজন ডক্টরের সাথে তৎক্ষণাৎ যোগাযোগ করেন সেটা মনে হয় মানে বেশি তার জন্য কার্যকর হবে। স্যার, আমরা আমাদের অনুষ্ঠানের আসলে শেষ পর্যায়ে চলে এসেছি, আপনি যদি খুব সংক্ষেপে আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু পরামর্শ দিতেন, যেহেতু বর্তমানে করোনারও প্রকোপ দেখা দিয়েছে, রোজা, গ্রীষ্মকাল, এই সময় আসলে সব কিছু মিলিয়ে তারা আসলে কীভাবে জীবনযাপন বা ওষুধ ব্যবস্থাপনা বা কীভাবে তাদের আসলে নিয়ন্ত্রিত জীবনযাপন করা উচিত সে বিষয়টি সম্পর্কে? আসলে এই সময় যেহেতু রমজান চলছে, সাথে করোনার সিজন চলছে, সাথে গ্রীষ্মকাল, তিনটা সময়, কাজে তিনটার কম্বিনেশন যদি করি, আসলে আমরা এই রমজানের সময় গ্রীষ্মের সাথে করোনা প্লাস লকডাউন, সরকার ঘোষিত লকডাউন চলছে সারা দেশে, কাজেই আমাদের এই গ্রীষ্মের সময় রমজানের যে ডিহাইড্রেশনের কথা আমরা এতক্ষণ বললাম, এই ডিহাইড্রেশন থেকে যদি আমরা পরিত্রাণ পেতে চাই তাহলে কিন্তু আসলে আমাদের বাইরে কম যাওয়া উচিত, বাইরে কম যাওয়া উচিত আমাদের রমজানের এই ডিহাইড্রেশন থেকে মুক্তি পাওয়ার জন্য। আর সরকার ঘোষিত লকডাউনের সময় আমাদের বাইরে যাওয়া কম যাওয়া উচিত, যাতে করে আমাদের এই করোনার থেকে মুক্ত পেতে পারি। কাজে আমরা যদি সরকারি ঘোষিত লকডাউনটা মেনে চলি তাহলে আমাদের আসলে এই সময়টা ঘরে থেকে সুস্থভাবে থাকা সম্ভব। স্যার, আপনাকে ধন্যবাদ। আসলে আমরা আমাদের সময়ের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, আজকের মতো দর্শক বিদায় নিচ্ছি। আমাদের ওয়ান ফার্মা নিবেদিত হেলথ অ্যান্ড নিউট্রিশন পাওয়ার্ড বাই হেলদি শপ থেকে আগামীকাল দেখা হবে ঠিক একই সময়ে নতুন কোনো বিশেষজ্ঞ অতিথিকে নিয়ে। ততক্ষণ পর্যন্ত সাথে থাকুন এশিয়ান টেলিভিশনের, আর ঘরে থাকুন, নিরাপদে থাকুন, কিছু সময় পরপর সাবান পানি দিয়ে অবশ্যই হাত ধুতে ভুলবেন না।